আজ বৃহস্পতিবার 9ই ফাল্গুন 2024 সালের 22শে ফেব্রুয়ারি মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। যদি পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বিবাহ সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি সম্পত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনার কথা বলেন তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক। যদি জন্মছকে না থেকে থাকে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা 108 বার করে জপ করুন, হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন এবং আপনারা যতটা সম্ভব আজ নিরামিষ খেতে পারেন সেটিই কিন্তু বেটার। বেশ কয়েকদিন আগেই এক দুদিন আগেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে শনি সূর্যের সাথে। শনি সূর্য বুধের ত্রিগ্রহী যোগের কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে, সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। ব্যক্তিগত তরফে একটি গুরুত্বপূর্ণ উন্নতি ঘটবে যা পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনতে পারে। নিজেকে আজ রোল মডেল হিসেবে দেখতে পারেন, আপনি আনন্দ প্রদান করুন এবং অতীতে ভুলের জন্য ক্ষমা স্বীকার করুন। দেখবেন জীবন আরও সুন্দর হয়ে উঠবে। যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন মস্তিষ্ককে ঠান্ডা রাখুন, আপনার ভয়কে যেন বিচলিত হতে দেবেন না, অবশ্যই আপনারা শুভ পরিণাম পাবেন। নতুন কোনো কর্মের শুরুয়াত করবার আগে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি আলাপ আলোচনা করে নিতে ভুলবেন না। চমৎকার খাদ্য সুবাস সুখের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। তবে হ্যাঁ, নতুন কোনো কাজ শুরু যদি করতে চান গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত। মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী।